দুনিয়া থেকে গুনার বোঝা যদি মাথায় নিয়ে যাই আর আখিরাতে আল্লাহ যদি এই পাপ অপরাধগুলোর বিচারের মুখোমুখি করেন, শাস্তি তো পরের কথা, শুধু বিচারের মুখোমুখি যদি করা হয়, সুযোগ জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়, কিয়ামতের ভয়াবহতম দিনে পরিস্থিতি কেমন হতে পারে? দুনিয়ার বিভিন্ন মানুষ যখন অপরাধ করে তার যখন বিচার হয়, এমনকি অনেক মানুষ নিরপরাধ থাকা সত্ত্বেও অভিযুক্ত হয়ে তার বিচার হয়, বিচারের কাঠগড়ায় যখন মানুষ দাঁড়ায় তার বিচারে কি হবে, তিনি কি খালাস পাবেন না শাস্তি হবে সেটা পরের বিষয়, কিন্তু একজন মানুষ যখন গ্রেপ্তার হয়, একজন মানুষ যখন আসামি হয়ে হাতকড়া পরে ডান্ডা বেড়ি পরিয়ে বাবা নানাভাবে তাকে যখন আদালতে উপস্থাপন করা হয় এবং বিচারের ট্রায়াল চলে, কত বড় হ্যাসেল হয়, কত বড় পেরেশানি হয়, কত বড় কষ্ট হয়, কত বড় আজাব হয়। ভাইরা আমার, দুনিয়ার এই বিচার, এই বিচারে আমাদেরকে সহযোগিতা করার জন্য আইনজীবী থাকে, উকিল থাকে, আত্মীয় স্বজন থাকে, টাকা পয়সা থাকে, বিচারককে ম্যানেজ করার লোক থাকে, দলিল আদিল্লা পেশ করার ব্যাপার স্যাপার থাকে, বিচারের চোখে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা থাকে, আরও কত উপায় থাকে। এরপরও যদি কেউ মামলা মোকদ্দমার পেছে পড়ে যায়, গ্রেপ্তার হয়ে যায়, বিচারের মুখোমুখি হয়, তাহলে তার পেরেশানির কোনো শেষ থাকে? বাবারা, কিয়ামতের ময়দানে যখন আমরা আসামি হয়ে উঠব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই আদালতে কেউ ওকালতি করার সাহস পাবে? কোনো ওকালতি চলবে না ভাই, উকিলরাই এনওসি এনওসি করতে শেষ হয়ে যাবে। দুনিয়ার উকিলরা যে টাকা খাইয়া মামলার মোড় ঘুরাই দিছি, মিথ্যা সাক্ষী দাঁড় করাইছি, এটা করছি সেটা করছি, বিচারক ম্যানেজ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, হাজার গুণা, আল্লাহর কাছে কোনো উকিলের ওকালতি চলবে না ভাই, কোনো উকিলের ওকালতি চলবে না। আত্মীয় স্বজন কেউ আপনার পাশে দাঁড়াবার মতো থাকবে না। সেই বিচারের সময় আপনি কোনোভাবে বিচারকে প্রভাবিত করার, মামুখালো দিয়ে, হাই হ্যালো দিয়ে, কোনোভাবে টাকা পয়সা দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোভাবে ইনসাফ থেকে একচুল পরিমাণ সরাতে পারবেন? ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আপনার রব আমার রব, তিনি বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। ভাইয়েরা বাবারা, সবাইকে যার যার প্রাপ্য বুঝিয়ে দিবেন, প্রত্যেকটা মানুষকে। সেই ভয়াবহতম দিনে বিচারের যখন মুখোমুখি হবে, বিচারের অপেক্ষায় যে কষ্ট থাকবে, বিচারের অপেক্ষায় যে যন্ত্রণা থাকবে, সূর্য মাথার একেবারে কাছাকাছি থাকবে, বিচার কার্য এখনো শুরু হচ্ছে না কেন, সেজন্য অস্থির হবে মানুষ, হাহাকার করবে, নবীদের কাছে কাছে যাবে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, তিনি সেজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন বিচার করার, আল্লাহ বিচার শুরু করবেন। এটা হলো বিচারের শুরু। এরপরে বিচারের শেষ কি, তার বিবরণ গোটা কোরআন জুড়ে আছে, গোটা হাদিস জুড়ে আছে। আখেরাতের কাঠগড়ার আসামি যদি আমরা কেউ হয়ে যাই, তাহলে আর রক্ষা নাই ভাইরা, যে শাস্তি, যে কষ্ট, যে যন্ত্রণা, যে আজাব, আল্লাহ রাব্বুল আলামিন সে আজাব থেকে আমাদের সবাইকে মুক্তি নসিব করুন। এই জন্য ভাইরা, দুনিয়ার জিন্দগিতে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে নিজের পাপ গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য ইমানদার পাপ হতে পারে, কিন্তু তওবা করতে দেরি করবে না, কারণ সে জানে গুনাহকে আমল নামা থেকে, নিজের হিসাবের খাতা থেকে পাপকে মুছে দেওয়ার জন্য যে রিমুভার আছে সেটা হলো একমাত্র তওবা এবং ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে কাবিরা গুনাহগুলোকে আমাদের আমল না থেকে আমরা মুছিয়ে দিতে পারি, আল্লাহ যদি কবুল করেন। মোহতারাম হাজিরিন, এই জন্য আখেরাতে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে হলে দুনিয়াতে গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিয়ে তারপরে যেতে হবে ইনশা আল্লাহ। গুনাহগুলো মাফ করে যাওয়ার চেষ্টা করব তো ইনশা আল্লাহ। এই জন্য বাবারা ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আমল আমাদেরকে শিখিয়েছেন, কত আমল, তিনি আমাদের প্রতি রউফ ছিলেন, তিনি আমাদের প্রতি অনেক দয়ালু মায়ালু ছিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির ভিত্তিতে তিনি আমাদেরকে প্রতিনিয়ত পথ নির্দেশ করে গেছেন, কিভাবে গুনাহগুলো সব মাফ করায়
তারপরে যেতে পারবো যে আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে না বা সেখানে খুব বেশি হেঁচেল পোহাতে হবে না। এই জন্য বহু আমল শিখাই দিয়ে গেছেন, সকালে সাইয়্যিদুল ইস্তিগফার করবেন, সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, দিনের ভিতরে বহুবার ইস্তিগফার পড়তে থাকবেন, অনবরত আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন, অমুক আমল করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, তমুক আমল করলে আল্লাহ তাআলা গুনাহ সাফ করে দিবে, অমুক আমল করলে সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে, এরকম নানাবিধ দোয়া, নানাবিধ আমল, নানাবিধ বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, উদ্দেশ্য যাতে তার উম্মতরা কেউ আখিরাতের ভয়াবহতম দিনে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে অস্থির হয়ে সেদিন যেন কাজ হবে না, সেই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যেন না হয়, আমরা সেরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।